আফটারনুন ব্লগ, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে হচ্ছে 5th মে, জেঠুদের বাড়ির গৃহপ্রবেশ। তো সকালবেলা 6:30 সময় ঘুম থেকে উঠেছি, স্নান পুজো সব হয়ে গেছে, গোপালদেরকে রেডি করিয়ে দিয়েছি, আমিও রেডি হয়ে গেছি। এখন জাস্ট মা রেডি হবে, মানে মেকআপ করে দিয়েছি আমি, মাকে হালকা করে মেকআপ করে দিলাম। মা তো একদম মেকআপ করতে চায় না, আমি বললাম যে না আজকে একটুখানি মেকআপ করো। আর আমি সব মেকআপের জিনিসগুলো ব্যাগে নিয়েও নিয়েছি, কারণ এখন সবে বাজে হচ্ছে 9:45। বম্মা ফোন করেছিল 8:30-এর মধ্যে, বম্মারা চলে এসছে এখানে। তো এখন যেহেতু এত তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম, আমি রেড কালারের শাড়িটা পরেছি, ভালো লাগছে আমাকে বলবে কিন্তু। হ্যাঁ, আর সব কিছু ব্যাগের মধ্যে নিয়ে নিলাম, কারণ যদি বেলার দিকে আরেকবার একটুখানি মেকআপ করতে হয় তো একটা হালকা টাচ দিয়ে দেবো। গোপালদেরকে রেডি করানো হয়ে গেছে, আজকে মা আর গোপালরা সেম কালারের ড্রেস পরছে। আমার মা ব্লু কালারের শাড়িটা পরছে, নতুন শাড়িটা, আর গোপালদেরকেও ব্লু কালারের জামা পরিয়েছি। তো ওদেরকেও নিয়ে যাচ্ছি, যেহেতু আজকে জেঠুদের ফ্ল্যাটের প্রথম দিন, গৃহপ্রবেশের পুজো, তাই আগে থেকেই ভেবে রেখেছিলাম যে আজকের দিনে গোপালদেরকে নিয়ে যাবো, ওরাও সারাদিন ওখানেই থাকবে। তো চলো তাহলে মাকে দেখ, মা ওখানে রেডি হচ্ছে। রেডি মা? নতুন শাড়িটা পরেছে মা। আমার তোমার কম্বিনেশনটা কিন্তু আজকেও দারুণ, আমি রেড আর তুমি ব্লু। বাবা সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের ঘরের পুজোর জন্য ফুল নিয়ে এসছে। আর চৌরঙ্গী কালী মন্দিরে তো আজকে আর বেলার দিকে পুজো দিতে যেতে পারবে না, আর বিকেলবেলাও হয়তো যেতে পারবো না। তো সেই কারণে একবারে আমরা রেডি হয়ে বেরোচ্ছি, ওই কালী মন্দিরের রাস্তা দিয়েই তো যাবো একদম। আমরা তিনজনেই এখন যাবো গিয়ে পুজো দিয়ে তারপর জেঠুদের বাড়িতে চলে যাবো। আমার পিসিও চলে এসছে, সোনা পিসিরাও চলে এসছে সকাল সকাল। সোনা পিসিরা অনেক ভোরবেলা চলে এসছে, তো 10:00 সময় ঠাকুর মশাই আসার কথা, দেখি তার আগেই মনে হচ্ছে আমরা পৌঁছে যাবো। এসছি আমরা জেঠুদের নতুন ফ্ল্যাটে, সেকেন্ডটা তো, হ্যাঁ এই রাধা মোহনের পাশে, হ্যাঁ সেকেন্ডটা। আমার পুটি মাসিরা বেরিয়ে গেছে, ফোন করেছিল। দেখো এই হচ্ছে আশীর্বাদ লজ, এখানেই আমাদের খাওয়া দাওয়ার অনুষ্ঠান হবে দুপুরে, একদম কাছেই।
লজে এই হচ্ছে তিয়াশা মামু। তো এখানে ফার্স্ট ব্যাচ বসেছে, সবার খাওয়া হয়ে গেছে। তারপর আমরা এখন যাচ্ছি, আমি মা বাবা আর ভালো পিসি, এই কজন যাচ্ছি
এখন যাব আমরা খাবো, আমরাই মনে হয় লাস্ট ব্যাচ। আর যেহেতু এখানেই রয়েছে, বম্মা আসছে, এতক্ষণ ওইখানেই ছিলাম। আর সে আমরা যখন এখানে ছিলাম, মানে মামা মাসিরা সবাই লজে ছিল, তো তো এখানেই আমরা রয়েছি। এবার তখন সেজো পিসি এসছে, তো সেজো পিসি এসে ফ্ল্যাটে এসছে, তো এসে আমি গেলাম, তখন মানে আমাকে দেখেই বলছে যে মা কোথায়। তো সেই জন্যই মা এসেছিল, নইলে মা এখানেই থাকতো, মা পুরো সময়টাতেই এখানেই ছিল। সেজো পিসির সাথে দেখা করা হয়ে গেল, সেজো পিসি ওখানেই খাচ্ছে, কারণ সেজো পিসি এখানে এসে আর খেতে পারবে না। ওখানেই বাবা নিয়ে গেছে পার্সেল, ওখানে সেজো পিসিকে মা খেতে দিয়ে দিল। সেজো পিসি সোনা পিসি সবাই ওখানে খেয়ে নিচ্ছে, এখন আমরা শুধু এই কজন এখানে খাবো। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন বাজে হচ্ছে পুরো চারটে, আমরাই সবার লাস্টে খেলাম। জেঠু বম্মা সবাই আসছে, আর মা নিচে গেল ভালো পিসিকে নিয়ে, মাসিরা সবাই রয়েছে আমাদের জন্যই, কারণ আমরা এখানে এসছি, সেজন্য বললো যে তোরা খেয়ে আস, আমরা রয়েছি। খুব ভালো প্রত্যেকটা রান্না হয়েছে, মেনুতে ছিল ভাত, মিক্স ডাল, আলুর চিপস, এঁচুর চিংড়ি, কাতলা মাছের কালিয়া, আমের চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ আর আইসক্রিম, এই হচ্ছে মেনু। তো এখন যাই গিয়ে একটুখানি ফ্রেশ হই। আমরা এখন সব ছাদে যাচ্ছি, 5টা বাজে, ওয়েদারটা খুব সুন্দর হয়েছে। আর ওয়েদারটা এখন দারুণ সুন্দর হয়ে গেছে। সবাইকে নিয়ে জেঠুদের ফ্ল্যাটে ছাদে এসেছি, আর এত সুন্দর ওয়েদারটা হয়ে আছে, এখন সবাই ফটো তুলছে। ওইদিকে মারা সবাই মিলে ফটো তুলছে, এদিকে আমি তিয়াসা মামুন ফটো তুলছি, সবাই মিলে ভীষণ মজা করছি। আর কি সুন্দর যে লাগছে ওয়েদারটা, এই দেখো আমার দাদা, হাই বলো। ছাদ থেকে নিচে চলে আসলাম, কারণ দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি কি সুন্দর তুলছিস, ভালো করে তোল। আজকে এতক্ষণ আমরা ছাদে ছিলাম, তো আসলাম নিচে, মানে বৃষ্টি নেমেছে, এর মধ্যে আমরা সব ছাদে চলে এসেছি। আজকে আমরা ঠিক টাইমে গেছিলাম, নইলে ছাদে গিয়ে ফটো তোলা হতো না, ফটো সব তোলা হয়ে গেছে। কিন্তু ওদেরকে আমি বলেছি অনেকবার থাকতে, কিন্তু ওরা আজকে থাকছে না, সবাই চলে যাচ্ছে, ওরা তাড়াতাড়ি থাকবে। কবে আসবে, সবাইকে বললাম যে অন্তত থাকবে, কিন্তু ওরা থাকছে না। আবার করে দিলাম, এসে থেকে আছে, আমরা খুব তাড়াতাড়ি আসবো, তোকে নিয়ে কত জায়গায় ঘুরতে যাবো বলেছি। একদম একদম আমার সঙ্গে